বাকারা যে পড়ে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। যেই ঘরে বাকারা পড়া হয় তিন দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না। যেই ঘরে বাকারা পড়া হয় ওই ঘরকে সন্তান কবজা শয়তান কবজায় নিতে পারে না। বহু ঘর আজকে শান্তি নেই, বিভিন্ন রকমের উচ্ছন্নতা ঘরের ভিতরে, ছেলে কোরআন মানে না, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, ছেলে ইসলাম মানে না, আছে না নাই। আপনি সূরা বাকারা শুরু করেন, স্বামী স্ত্রী দুইজন দেখবেন আপনার সন্তানদের গ্যালা লাইন করে দিচ্ছেন হাতে নাতে প্রমাণ। ইংল্যান্ডের এক মহিলা এসে কাঁদছে, হুজুর আমার মেয়েগুলো আমার কথা শুনে না, আমার ছেলেরা কথা শুনে না। আমি বললাম আপনার হাজব্যান্ড কোথায়? কেউ আছে? বললাম দুইজনে সূরা বাকারা পড়া শুরু করেন। তিন মাস পরে এসে বলছে, হুজুর আমার মেয়ে এখন পর্দা করে, আমার ছেলে এখন মসজিদে যায়। কোরআন যেখানেই পড়বেন ওখানেই সব রোগ কোরআন আপনার রোগগুলো নিয়ে যাবে, আপনাকে রহমত দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি এই কোরআনই পড়তেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এই কোরআনের ব্যাপারে, যারা কোরআন বেশি পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তাদের সাফি সুপারিশকারী হয়ে তাদের কাছে আসবে। কোরআন বুঝে পড়বেন, কোরআন মানে হলো বুঝে পড়া, বুঝে পড়বেন সারা জীবন। যদি বুঝার চেষ্টা না করেন কোরআন আপনাকে দুশ্মন বানাবে, ঠিক তবে ঠিক কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি তো বুঝবেন না কি পড়ছেন। এক ইমামের পিছনে আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব সালাত পড়লেন, সালাতের পরে তিনি মুনাজাত করে বলছেন, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়া জআলনি খাইরুম মিনাল ওয়ারিসিন। হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তানই করেন না, আমাকে শ্রেষ্ঠ বংশধর দান করেন। বৃদ্ধ মানুষ জাফরি সাহেব বললেন, হুজুর আপনার সন্তান নাই, এই বুড়া বয়সে আমি খুব কষ্ট পেলাম, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক। কক কি কন, আমার তো বাচ্চা সাতটা, কত আপনি পড়তেছেন যে আমাকে যেন নিঃসন্তানই না করেন, ক অর্থ বুঝি না, আমি এমনি পড়তেছি। এই তো আমাদের অবস্থা, কোরআনের অর্থ আমরা অধিকাংশই বুঝি না। এই যে রাতে ভিতরের নামাজ পড়ছেন, পড়ছেন না দেখি, কারা কারা পড়েন নি হাত তোলেন তো দেখি, হাত তো তুলবেন না। আপনি নামাজ পড়েন নি এশার নামাজ? ভিতরে পড়েন নি, ভিতরে হয়তো শেষ রাতে পড়বেন, তাই তো? ভিতরে একটা দোয়া পড়ি আমরা, কি জানি দোয়াটার নাম? দোয়া কুনুত। এই কুনুতটা আমরা যেটা পড়ি এটাও হাদিসে এসছে, সাহাবায়ে কেরাম আরেকটা পড়তো ওটাও হাদিসে এসছে। আমরা যেটা পড়ি এটার ভিতরে একটা লাইন আছে, অনাত্রুকু মাইয়াফ জুরুকা, অর্থ কি? হ্যাঁ আমি পাপি না এটা নাই, অনাত্রুকু আমি বর্জন করি, মাইয়াফ জুরুকা যে তোমার অপরাধ করে, হে আল্লাহ যে তোমার কাছে অপরাধী সেই অপরাধীকে আমি বর্জন করলাম। আজকের আমাদের মেয়েরা অনেক নির্যাতিতা, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্না করে কারা? কারা? মেয়েরা। ঘর সাফ করে কারা? কাপড় ধোয় কারা? স্বামীর খেদমত করে কারা? কিল খায় কারা? এই মিলায় মিলায় দেবে মারস কেন, মারস কেন? মারা তো দূরের কথা, গালিও দেয়া নিষেধ। অস্বীকার করেছে কাদিয়ানীরা, এই জন্য তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন তোমাদের স্বাবলম্বী কোন পুরুষের পিতা তিনি নন। চারটা ছেলে ছিল, মতান্তরে তিনজন, তিনজনকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। মুফাসসিরিনে কিরাম লেখেন, মুফাসসিরিনে কিরাম লেখেন, সব বড় বড় নবীর ছেলেরাও নবী হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে থাকা অবস্থায় যদি নবী না হয় কেমন দেখায়? এই জন্য ওনার খতমে নবুয়তকে হেফাজতের জন্য ওনার ছেলেদেরকে বিদায় করে দিয়েছেন। কে? আহা, কাসেম। ওনার বিদায়েই সবচেয়ে বেশি ঠাট্টা করেছে এই আবুল আহাব, পাশের ওয়ালেই ছিল, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, সে ফুর্তি করছে, রাসুল কাঁদছেন আর ওই শয়তান ফুর্তি করছে। ফেরাউন এত কষ্ট দেয়নি, মুসা আলাইহিস সালামকে যত কষ্ট আবুল আহাব দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফেরাউনের নামে এই জন্য কোনো সুরা নাই, আবুল আহাবের নামে সুরা আছে না নাই?
তাব্বাত ইয়াদা আবি লাহাবও এই গালিটা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের দস্তুর হলো আল্লাহর কোন পয়গম্বরকে কেউ গালি দিলে ওই গালি আল্লাহ তাকে ফেরত দেয় আল্লাহর কোন পয়গম্বরকে কেউ হত্যা করতে বের হলে ওদেরকে হত্যা করে দেন কে যেমন মূসা আলাইহিস সালামকে হত্যা করতে বেরিয়েছে ফেরাউন 10 লক্ষ 60 হাজার সৈন্য নিয়ে সবগুলোকে এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন কে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার জন্য বেরিয়েছে নমরুদ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন কে বাংলাদেশে ল্যাংড়া মশা আছে না নাই টেনশন করেন না শহরে আছে ডেঙ্গু রহমতুল্লাহি আলাই গ্রামের লোকেরা সরল মশাও সরল নিরীহ গ্রামের লোকেরা কোথায় কোন এলাকায় জানে গিয়েছে ওই যে কাঁসা দেয় না লুঙ্গি নিচের দিকে পড়ে কি কন আপনারা এদের লেংটু 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 ঠিকই নাম দিছে লেংটা হয়েই তো এটা বান্ধব এই লেংটি পুরা দেখি যে একটা শোয়া আমি কইলাম কি রে তুই লেংটি পরছত কে কই হুজুর মশারি নাই তো এই জন্য লেংটি পরছি যাতে মশা শর্মে না কামড়ায় মানুষ যে কত সরল আমাদের দেশের সুবহানাল্লাহকে ইচ্ছা করে না কত সরল আমাদের দেশের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন মানুষেরা আমাদের ইমাম বিদ্রোহকে যদি আমরা এরকম ভালোবাসতে পারতাম আমাদের দেশে বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত ঠিক না ব্যাটা ইমামদের তো বেতনই সবচেয়ে কম অথচ চেহারা সবচেয়ে সুন্দর অফিসে যেগুলো বসে বসে 10-20 লাখ টাকা ঘুষ খায় চেহারা দেখলে মনে হয় দুইটা চোয়ার দিয়ে গেল সালাম দিলে উত্তর দেয় না মাথা ঝোকায় ঠিক না ব্যাটা কার কারণ উত্তর কেড়ে নিয়েছেন কে হারাম খেতে খেতে তার মুখে আওয়াজ নাই ঠিক না ব্যাটা আর আমাদের ইমাম হুজুরদেরকে দেখলেই ওনারাই আগে সালাম দেয় আসসালামু আলাইকুম কাপড় চোপড় কি ধবধবা সাদা আলহামদুলিল্লাহ বলে মনে হয় দেশের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের চেয়ে ওনাদের অবস্থান ভালো অথচ 5000 টাকা বেতন 3 মাস বাকি হ্যাঁ বাকির নাম হ্যাঁ হাফেজ দুইজন স্বামী স্ত্রী দুইজনের বেতন হলো 10,000 আমি যাই বিভিন্ন হেফজখানে আপনিও যাবেন কি খবর নিবেন এরা কিভাবে এদের জীবন পাত করে দুই একটা চকচকা দেখেন অধিকাংশগুলোর ভিতরে কষ্ট আছে না নাই ওমান না আরাদা আন যিকরি তাহলে আজকে প্রথম শপথ নেব কোরআন পড়ব প্রতিদিন দাজি আছি তো কোন সূরা পড়বেন প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনটা সূরা পড়তেনই ছেড়ে দিতেন না তিনটা পড়তেনই সূরা বাকারা সূরা মুলক সূরা সিজদা বাকারার সাথে কখনো কখনো পড়তেন আলে ইমরান বাকারা যে পড়ে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন যেই ঘরে বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না যেই ঘরে বাকারা পড়া হয় ওই ঘরকে সন্তান কবজা শয়তান কবজায় নিতে পারে না বহু ঘর আজকে শান্তি নেই বিভিন্ন রকমের উচ্ছন্নতা ঘরের ভিতরে ছেলে কোরআন মানে না মেয়ে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না ছেলে ইসলাম মানে না আছে না নাই আপনি সূরা বাকারা শুরু করেন স্বামী স্ত্রী দুইজন দেখবেন আপনার সন্তানদের গেলা লাইন করে দিচ্ছেন হাতে নাতে প্রমাণ ইংল্যান্ডের এক মহিলা এসে কাঁদছে হুজুর আমার মেয়েগুলো আমার কথা শুনে না আমার ছেলেরা কথা শুনে না আমি বললাম আপনার হাজব্যান্ড কোথায় কেউ আছে বললাম দুইজনে সূরা বাকারা পড়া শুরু করেন 3 মাস পরে এসে বলছে হুজুর আমার মেয়ে এখন পর্দা করে আমার ছেলে এখন মসজিদে যায় কোরআন যেখানেই পড়বেন ওখানেই সব রোগ কোরআন আপনার রোগগুলো নিয়ে যাবে আপনাকে রহমত দিয়ে ভরে দিবে সুবহানাল্লাহ এই কোরআন নাজিল হওয়ার পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই কোরআনই পড়তেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই কোরআনের ব্যাপারে যারা কোরআন বেশি পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তাদের সাফি সুপারিশকারী হয়ে তাদের কাছে আসবে কোরআন বুঝে পড়বেন কোরআন মানে হলো বুঝে পড়া বুঝে পড়বেন সারা জীবন যদি বোঝার চেষ্টা না করেন কোরআন আপনাকে দুশমন বানাবে ঠিক না ঠিক কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি তো বুঝবেন না কি পড়ছেন এক ইমামের পিছনে আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব সালাত পড়লেন সালাতের পরে তিনি মুনাজাত করে বলছেন আল্লাহুম্মা লা তাজআলনি ফুরকান ওয়াজআলনি খাইরুম মিনাল ওয়ারিসিন
হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তানী করেন না, আমাকে শ্রেষ্ঠ বংশধর দান করেন। বৃদ্ধ মানুষ জাফরি সাহেব বললেন, হুজুর আপনার সন্তান নাই, এই বুড়া বয়সে আমি খুব কষ্ট পেলাম, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক। কি কন, আমার তো বাচ্চা সাতটা, অত আপনি পড়তেছেন যে আমাকে যেন নিঃসন্তানী না করেন, ক অর্থ বুঝি না, আমি এমনি পড়তেছি। এই তো আমাদের অবস্থা, কোরআনের অর্থ আমরা অধিকাংশই বুঝি না। এই যে রাতে বিতরের নামাজ পড়ছেন, পড়ছেন না, দেখি কারা কারা পড়েননি, হাত তুলেন তো দেখি। হাত তো তুলবেন না, আপনি নামাজ পড়েননি, এশার নামাজ বিতের পড়েননি, বিতের হয়তো শেষ রাতে পড়বেন, তাই তো? ভিতরে একটা দোয়া পড়ি আমরা, কি জানি দোয়াটার নাম, দোয়া কুনুত। এই কুনুতটা আমরা যেটা পড়ি এটাও হাদিসে এসছে, সাহাবায়ে কেরাম আরেকটা পড়তো ওটাও হাদিসে এসছে। আমরা যেটা পড়ি এটার ভিতরে একটা লাইন আছে, অনাত্রুকু মাইয়াফ জুরুকা, অর্থ কি, হ্যাঁ আমি পাপি না এটা নাই, অনাত্রুকু আমি বর্জন করি, মাইয়াফ জুরুকা যে তোমার অপরাধ করে, হে আল্লাহ যে তোমার কাছে অপরাধী সেই অপরাধীকে আমি বর্জন করলাম।